বাক্সা জেলার সোনাপুর পাঁচগী মহিলায় আত্মসংস্থাপনের নিদর্শন দেখাবলে সক্ষম হয়েছে। ঘরতে সুদেমশ্রী নামের এটি ঢকুয়া যাসন বর্তন বনায় উদ্যোগ স্থাপন করেছে আর তারপরা এই পাঁচগী মহিলায় এই অঞ্চলট স্বাবলম্বিতার নিদর্শন দেখায় নিজের পরিয়াল পোহপাল দিবলে সক্ষম হয়েছে। এনে ধরনের এই মহিলাসকলে ঢকুয়া আমার পরিত্যক্ত তামোলর ঢকুয়ারপরা বাসন বর্তন নির্মাণ করেছে আর এই বাসন বর্তন সমূহ রাজ্যের বিভিন্ন প্রান্তলে রপ্তানি করে ইতিমধ্যে বছর লক্ষাধিক টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে। মোর এইগারী বাইদেউ আছে, বাইদেউ এইফালে আহ অকনমান আমি তখেতরপরা জানিব বিচারিম আপনার কেতিয়ারপরা এই উদ্যোগ আমি 2023 সনেরপর আগস্ট মাসরপর স্টার্ট করা হয়েছে আর তারপরে আমি থুকনাবিলাক কিনব লাগে গাঁরপরা কিনে আনো স্টকরপর কিনে আনো কিছু দুটকাকে কিনিও না যায় আর তারপরে আর ইবিলাক বাসন বর্তন এইবিলাক বরপেটাত সাপ্লাই দিয়া হয়। কি কি বনায় আপনাদের ঢকুয়া? আমি ইয়াত ডিশ বাসন বনাও, প্লেট বনাও আর চামচ বনাও। কি দাম বিক্রি করে প্রতিখন? প্রতিখন ডিশত মানে 4 টাকা, ডিশটোত 4.50 টাকা আর প্লেটত 2 টাকাকে আর চামচত হয়েছে 3খনত 2 টাকাকে। কত কত বিক্রি করে এইবিলাক? আমি বরপেটাত সাপ্লাই দিয়া হয়, বরপেটাত লই যায় তেওঁলোকে। আপনারা নিজে যায়নে আহে কোনো? তেওঁলোকে নিব আহে। তারপরা আহে মানুহ, অফিসের পর মানুহ পঠাই দিয়ে, স্যার এজন পঠাই দিয়ে তেওঁলোকে লই যায়। এই 2023ৰ পৰা বৰ্তমানলৈকে আপোনালোকৰ কিমান উপাৰ্জন হৈছে, ইনকাম কিমান হৈছে? ইনকাম মানে মাহিলি তেওঁলোকে মানে যি প্ৰডাকশ্যনটো দিব পাৰিলে মানে যিমান বেছিকৈ দিব পাৰে ইমান বেছিকৈ মানে পইচাটো পায়। তাৰপিছত ইপিনে মাহত আমি 30 লৈকে পোৱা যায়, 30,000লৈকে পোৱা যায়। এই যে আপোনালোকে ঢকুৱা ইণ্ডাষ্ট্ৰিটো ইমান ভাৰত ভূটান সীমান্তত আপোনালোকে স্থাপন করিলে, মনত কি এনেকুৱা উদ্দেশ্য আছিল যে আমি পাঁচগৰাকী মহিলাই লগ লাগি এই উদ্যোগটো স্থাপন করি? মনত মানে বাইদেউ আইছিলে, প্রথমে বাইদেউ আহি আমাক প্রথমে আমি ঢকুৱাহে সাপ্লাই দিছিলোঁ। ঢকুৱা সাপ্লাই দিয়া তেওঁলোকে কৈছে আপোনালোকে মেচিনখন লৈ চাওক একবার, লৈ চাই কিমান উপার্জন হয় গম পাব। তেতিয়া বাইদেউ সকলে আহি আলোচনা করিলে, আলোচনা করে আমিও আলোচনা করিলো, আলোচনা করে বাইদেউ পাঁচজনী বাইদেউ লগ লাগি আমি এনেকা কাম করিম বলে ঠিক করিলো, আগবাড়িলো। আগতে আপনাদের ঢকুৱা তো বেলেগত সাপ্লাই দিছিল? বেলেগত মানে বরপেটাতে সাপ্লাই নিছিলে তেওঁলোকে, তেওঁলোকে বরপেটাত সাপ্লাই নিয়ে তারপর আমাক ব্যাংকত লোন দিলে 5 লাখ। ব্যাংকত লোন লৈ আমি এইখিনি কাম করে আগবাড়ি আছো। এনে সরকারিভাবে কিবা সাহায্য পাইছেনে না অকল ব্যাংকর লোনের জড়িয়ে আপনাদের? আমি সরকারিভাবে একো সাহায্য পাওয়া নাই, অকল ব্যাংকরপ্রাই লওয়া হয়েছে, ব্যাংকরপ্রায় সেইখানে কাম করছো আমি। মোটামুটি পরিয়াল তো আপনাদের এটা চলাব পারিছে সুন্দরভাবে? সুন্দরভাবে তো চলিব পারিছো এটা বর্তমান। কোনোবা আগবাড়ি আহিছে নাকি আপনাদের দেখি? আমাক দেখি কিছু মানে আগবাড়ি আহিছে, আগবাড়ি আহিছে আমাকো দেখি কিছু মানে কামটো করে ভালে লাগছে, কাম ভালে লাগছে। মোর লগত আরো এগারী বাইদেউ আছে, মই তেখেতৰ পৰা অকণমান জানিব বিচাৰিম। বাইদেউ এই কামটো করে কেনে লাগিছে? এটা বর্তমান ভালে লাগিছে। হ্যাঁ, নিজে এটা ইনকাম করিব পাৰিছে। অঁ, ঢকুৱাবিলাক কেনেকৈ সংগ্রহ করে? ঢকুৱাবিলাক আমি ষ্টকৰ পৰা আনি ফালে জমা করে ফেলে থ ঘরতে জমা করে ফেলে এটা আর এটাই ইউজ করে আছো আর হয়। এই এই পাঁচগৰাকী যে বড় মহিলা এই সকলে এক উৎকৃষ্ট নিদর্শন দেখাবলে সক্ষম হয়েছে স্বাবলম্বিতার, কেন বাক্সা জেলার ভারত ভূটান সীমান্তর এই সোনাপুরত তেখেতসকলে এই ঢকুৱা যে উদ্যোগ স্থাপনের পরিয়াল পোহপাল দিবলৈ সক্ষম হয়েছে।